আসসালামু আলাইকুম ইমরান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ঈদের স্পেশাল আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অনেক বেশি মজাদার চিকেন রোস্ট। খুবই অল্প কিছু উপকরণ দিয়ে খুবই মজাদারভাবে আজকের চিকেন রোস্টটি তৈরি করে দেখাবো। চলুন তবে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। রোস্ট তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে 1 পিস মুরগির মাংস নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এবার আমি সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর লবণের সাথে মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটা আমি 20 মিনিটের জন্য রেখে দেব রেস্টে। এতে করে লবণটা খুব ভালোভাবে মাংসের ভিতর প্রবেশ করবে, যার ফলে রোস্টগুলো খেতে বেশি ভালো লাগবে। চেষ্টাও করবেন রেস্টে রাখার জন্য। এবার আমরা রোস্ট রান্না করে নেওয়ার জন্য খুবই স্পেশাল একটি মশলা তৈরি করে নেব। এখানে আমি 10 থেকে 15টির মতো নিয়েছি কালো গোলমরিচ, নিয়েছি জয়ত্রী ফুল, একটি বড় এলাচ নিয়েছি, আর নিয়েছি 3 টুকরো দারচিনি। এবার আমি এখানে 6-7টির মতো নিয়েছি সবুজ এলাচ। এরপর এখানে নিয়েছি জয়ফল, আমি এখানে একটি জয়ফলে 1/4 ভাগ নিয়েছি, আর নিয়েছি মৌরি 1/2 চা চামচ পরিমাণ। এবার আমি এই সবগুলো উপকরণকে বেটে নিব। তবে আমাদের আরও কিছু উপকরণ অ্যাড করতে হবে। এখানে আমি টক দই নিয়েছি 2 চা চামচ পরিমাণ, আর এখানে আমি গুঁড়ো দুধ আর ভিনেগার মিশিয়ে দইটাকে তৈরি করে নিয়েছি। এবার আমি এর মধ্যে একে একে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন সবগুলো উপকরণই ব্যবহার করার জন্য, এতে করে আপনাদের রোস্টটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার আমি এর মধ্যে কাঠবাদাম দিয়ে দিব 10 থেকে 15টির মতো। এরপর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা 2 চা চামচ পরিমাণ। সবগুলো উপকরণকে এখন ব্লেন্ডারে একসাথে ব্লেন্ড করে নিতে হবে। এবার আমি এখানে আরেকটি পাত্রর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ পরিমাণ রান্না করা রেগুলার সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে অলিভ অয়েল তেলও ব্যবহার করতে পারেন। এবার আমি এখানে যে মাংসটা আমরা আগে থেকে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সবগুলো মাংস দিয়ে দেওয়ার পর এপাশ ওপাশ উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তবে অনেকটা সময় নিয়ে কিন্তু রোস্টের মাংসটা ভাজা যাবে না, এতে করে মাংসটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এর জন্য দুই পাশ উল্টে পাল্টে যখন হালকা লালচে বরণ ধারণ করবে তখনই নামিয়ে নিতে হবে। আর এই মাংসটাকে ভাজার সময় কিন্তু চুলোর আঁচটা মিডিয়ামের চাইতেও একটু বেশি রাখতে হবে। ঠিক এ পর্যায়ে আমি চুলো থেকে মাংসগুলোকে নামিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কতটুকু পরিমাণ ভেজেছি। আমি তেল থেকে মাংসগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর খুব ভালোভাবে সবগুলো মাংস উঠিয়ে নেওয়ার পর সেই মাংস ভাজা তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। এবার এই পেঁয়াজগুলোর রং যখন হালকা স্বচ্ছ হয়ে আসবে তখন আমি এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এবার এই পেঁয়াজ বাটাটাকেও খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। যখন হালকা ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি এর মধ্যে 2টো দারচিনি, 2টো এলাচি এবং 1টি বড় এলাচ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1টি তেজপাতা। সবগুলো কিন্তু একটু থেতো করে নিতে হবে, এতে করে এলাচির সুঘ্রাণ বেরিয়ে আসবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে 1.5 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 1.5 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা বাটা। এবার সবগুলো মশলাকে খুব ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে, এতে করে আপনাদের রোস্টটা খেতে বেশি ভালো লাগবে। বাটা মশলাগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা কিন্তু যার যার স্বাদ মতো বুঝে দিতে হবে। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। ঝাল এবং লবণ দুটোই কিন্তু নিজেদের স্বাদের উপর নির্ভর করে একটু বুঝে দিতে হবে। মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আবার কিছুটা সময় এভাবে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা সেই মশলাটা, যেটা আমি ব্লেন্ডারের সাহায্যে বেটে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর বেটে নেওয়ার পর সবগুলো উপকরণ মিলিয়ে এখানে 3 টেবিল চামচ পরিমাণ হয়েছে, আমি সবটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর বাটিটা ধুয়ে আমি সেই পানিটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই বাটি ধুয়ে দেওয়া পানির সাথে মশলাটাকে খুব ভালোভাবে আবারও কিছুটা সময় কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এই মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে। খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর ঠিক এ পর্যায়ে এসে আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মুরগির মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই মুরগির মাংস দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। আপনাদের কাছে যদি আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। এবার আমি এর মধ্যে 10 থেকে 12টির মতো দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। এতে করে কিন্তু ঝাল খুব বেশি বাড়বে না, কিন্তু রোস্টের মধ্যে অনেক সুন্দর একটি ঘ্রাণ অ্যাড হবে। এবার আমি এর মধ্যে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি চিনি। এবার আমি সব কিছুকে আবারও নেড়েচেড়ে একটু কষিয়ে নিই। এবার আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর যাতে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয় তার জন্য আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু পরিমাণ মুরগির মাংস নেবে তার উপর নির্ভর করে কিন্তু প্রতিটি মশলাই বাড়িয়ে কমিয়ে দিতে হবে।
এবার সবকিছুকে খুব ভালোভাবে একবার নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এভাবে করে ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে এবং একটু পর পর উল্টে পাল্টে দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত এই মাংসের মধ্যে থেকে পানিটা সম্পূর্ণ শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এভাবে নেড়ে চেড়ে দিতে হবে আর মাঝে মাঝে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। চুলোর আঁচটাকে কিন্তু এ পর্যায়ে একটু বাড়িয়ে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যকার পানি শুকিয়ে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন এরই মধ্যে কিন্তু আমার এই চিকেনের মধ্যকার সম্পূর্ণ পানি শুকিয়ে গিয়েছে আর অনেক সুন্দরভাবে মশলা থেকে তেলটা আলাদা হয়ে গিয়েছে। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। এবার শেষ পর্যায়ে এসে আমি এর মধ্যে আরও কিছু উপকরণ দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। চেষ্টা করবেন এখানে টমেটো সসটা ব্যবহার করার জন্য, এতে করে আপনাদের রোস্টটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এভাবে করে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সব কিছু একসাথে মিশে যাচ্ছে। ঠিক এ পর্যায়ে এসে আমি চুলো থেকে রোস্টগুলোকে নামিয়েছি। যখন রোস্টটা কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি এগুলোকে পরিবেশন করে নিচ্ছি। আপনারা যদি চান আরেকটু ঝোল ঝোল থাকা অবস্থাতেই কিন্তু চুলো থেকে নামিয়ে নিতে পারেন। চেষ্টা করেছি একদমই সহজভাবে রেসিপিটি আপনাদের সামনে তুলে ধরার জন্য। সবশেষের মধ্যে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এবার একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কতটা সফট হয়েছে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভীষণ ভালো লেগেছে। ঈদ স্পেশাল পরবর্তী মজার মজার রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।